जनप्रिय चलचित्र नायक रोशन 2016 रक्त सिनेमा दिए रूपाली पर्दाय आसें। शुरूर छविते ही सहशिल्पी हिसेबे पेयेछिलेन परिमणि के। 2021 साले मुखोश मुभीते आबारो एकसंगे तारा। I had to actually wait 4 years to actually get couple again. So এখানে আমাদের তবে ওটা ছিল একদম শুরুর দিকের ছবি। তো পরে আর আমি ডিসকাস করছিলাম আজও, মানে আমরা যখন একটা শর্ট দিচ্ছিলাম গাড়িতে, যে মানে ওই ষোলোর সময়গুলো কেমন ছিল, এখন কতটা পরিবর্তন হয়েছে, সেই সব বিষয় নিয়ে খুব মজা করছিলাম আমরা দুজন। তবে আমাদের জুটিটা শুরু থেকেই দর্শকের কাছে খুবই প্রিয় ছিল, অনেকেই অনেকভাবে অ্যাপ্রিশিয়েট করেছিল আমাদেরকে। তবে দর্শকের অনেকটা চাহিদা ছিল যে আমাদেরকে স্ক্রিনে আবারও দেখবে একসঙ্গে, সো সেটা বোধহয় আলটিমেটলি ফুলফিল হলো। অ্যান্ড আমাদের কেমিস্ট্রি টু গুড, আর উই ট্রাইড আওয়ার বেস্ট টু মেক ইট গুড। প্রতিনিয়তই অভিনয় শিখছেন, ভালো থেকে আরও ভালো করার প্রত্যয় এই নায়কের। আমি প্রতিনিয়তই আসলে দর্শকের চোখে ইমপ্রুভমেন্ট ধরা পড়ে, কিন্তু আমি যখনই কোনো কাজ করি, যখন আপনি যখন একটা বড় কিছু পেয়ে যাবেন, তার থেকেও বড় কিছু পাওয়ার একটা মানে আকাঙ্ক্ষা আপনার থেকে যাবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি যখন একটা অ্যাক্টিং হয়তোবা আগের সিনেমা থেকে বেটার দিয়েছি, কিন্তু আমার মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কম কাজ করে, যে আই ট্রাই টু মেক ইট মোর গুড, মানে একটা ক্ষুধা থেকেই যায়। সো আমি অলওয়েজ ট্রাই করি বেটার থেকে বেটার করার জন্য। তবে মানে আমাকে যেন সবসময় আমার কাজ অলওয়েজ স্যাটিসফাই করে না, যে আজকে আমি এই মুহূর্তে স্যাটিসফাইড, একটু পরে যখন শর্টটা আবার দেখবো তখন মনে হতো যে না, ইট ক্যান বি মোর গুড, এটা আরও ভালো হতে পারতো। রোশানের হাইট শুনেই রক্ত মুভির জন্য ডাক পান এই অভিনেতা। আব্দুল আজিজ ভাই যখন আমাকে ফার্স্ট টাইম সিনেমাতে অফার দেয়, তখন আমাকে ফেসবুকে নক দিয়ে ভাই শুধু একটা কথা জিজ্ঞেস করেছিল, হোয়াট ইজ ইউর হাইট? তখন আমার সঙ্গে কথা হয়নি, আমাকে আমি বললাম যে 6'2". তখন ভাই আমাকে অফিসে ডাকলো যে আজকে রাতে 8টার সময় অফিসে একটু দেখা করো। তো আমি তো ভীষণ খুশি, আমার আব্বু আমাকে আপুকে জানালাম, আমার মানে মাই সিস্টার ইজ মাই ম্যাটর, আর আপুকে বললাম যে আপু জাস্ট মাল্টিমিডিয়া থেকে আমাকে নক দিছে, ওই চেয়ারম্যান সাহেব নিচে নক দিছে। আপু বললো যে আচ্ছা ঠিক আছে যাও, একটু সুটেড বুটেড হয়ে যাও। পরে গেলাম, যাওয়ার পর আমাদের ওখানে জাকির হোসেন রাজু স্যার ছিল, এছাড়া আর বেশ কয়েকজন ডিরেক্টর মানে পরিচালক ছিলেন আর কি। তারা তাদেরকে আজিজ ভাই ডাকিয়ে এনেছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, যে আমি আসলে যে ফিল্মটা নিয়ে প্ল্যানিং করছে রক্ত ছবিটা, ওটা আসলে আমি করতে পারবো কি না, মানে অ্যাজ এ নিউ কামার আমি করার মতো আসলে ক্যাপেবল কি না। আমাকে আজিজ ভাই ডেকে বললো যে তুমি কখন অ্যাক্টিং করেছো? আমি বললাম যে না। ডান্স নো, সো মানে অ্যাক্টিংয়ের সাথে তো কোনোভাবেই ইনভলভ না। জি ভাইয়া, বাট আই সেড আমার মনে হয় আমি পারবো, নাহলে তখন আমার কনফিডেন্সটা হয়তো তাদের একটু কিছুটা কনফিডেন্স জুগিয়েছে। তারপর আমি বোধহয় একমাত্র আর্টিস্ট ছিলাম জাজ মাল্টিমিডিয়াতে, কোনো লুকসেট ছাড়াই, ইন্ডিয়া থেকে একটা লুকসেট দিতে হয় জয়েন্ট ভেঞ্চার ছবির আগে এসকে মুভিসে, তা আমি লুকসেট ছাড়াইও আমাকে মানে ইয়ে করানো হয়েছিল আর কি, কারণ জাকির হোসেন রাজু স্যার বলেছিল না ঠিকঠাক আছে, তখন সাইনিংটা হয়েছে। দেন এরও দু মাস পরে আর কি আমার সিনেমার শুটিংটা শুরু হয় ইয়েতে কলকাতা থেকে। দেব এবং জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ বলে জানালেন রোশান। বেসিক্যালি দেবদা আমাকে আজিজ ভাইয়ের থ্রুতে অফার করে আর কি, ওই ককপিট সিনেমাতে কাজ করার জন্য, ককপিটের যে কোপাইলট হিসেবে। হ্যাঁ, তো সেখানে দেবদা আমাকে চেয়েছিল। প্রথমে আমি একটু ভাবছিলাম যে আমি করবো কি না, এটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। তো আজিজ ভাই আমাকে বললো যে কোনো সমস্যা নেই, কারণ ওটা তো হোয়েন ইউ উইল গিভ দ্য বেস্ট পারফরমেন্স ওয়ার এভার ইউ আর, মানে পিপল উইল পিক ইউ। সো ওটাই হয়েছে। তো আমি ককপিট সিনেমাতে আমি কোপাইলট ছিলাম, সেখানে যেটা আমার কাছে প্রথমে কমলাচরণ মুখার্জি আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর এবং কলকাতার খুবই স্বনামধন্য একজন ডিরেক্টর, তো তার সাথে কাজ করে খুব দারুণ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আর দেবদা তো ডেফিনেটলি অ্যামেজিং একজন পার্সন, তার মানে হিজ এ বিগ সুপার স্টার ইন কলকাতা, তো তার সঙ্গে একটা দারুণ একটা সিঙ্ক হয়েছে। রুক্মিণী ছিল, কোয়েল মল্লিক ছিল, সবার সঙ্গে একটা দারুণ একটা সিঙ্ক হয়েছে। সো একটা দুর্দান্ত যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমাকে অনেক ভীষণ কনফিডেন্স দিয়েছে। আর কলকাতায় ছবিটি রিলিজের পর ভীষণ পরিচিতি আমার মানে ছড়িয়ে গেছে পরিচিতি, তো ওটার পরপর আমি অনেকগুলো ছবির অফার পেয়েছিলাম। ইনফ্যাক্ট দেবদা এবং জিদ্দা দুজনেই তাদের প্রোডাকশন থেকে আমাকে সোলো ছবির অফার দিয়েছে,
যদিও করোনার জন্য এখনও আমার সিনেমা স্টার্ট হয়নি, আশা করা যাচ্ছে আর কি করোনাকালীন এই আপদ দূর হয়ে গেলে হয়তো খুব শীঘ্রই আমি দেবদা এবং জিদ্দার প্রোডাকশনে, ওদের যে ইচ্ছাটা ছিল আশা করি সেটা পূরণ হবে। ব্যক্তিগত জীবনে 2 বছর ধরে প্রেম করছেন তিনি, কিন্তু বিয়ে আরও 3-4 বছর পরে বলে জানালেন রোশান। আই হ্যাভ গার্লফ্রেন্ড, রিলেশনশিপ আমার ইটস বিং নাও অ্যাবাউট টু ইয়ার্স, সো ইটস গোয়িং গুড, লেটস সি হোয়াট হ্যাপেন। বিষয়টা তো জানাজানি হয়েছে, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, আই ডোন্ট কেয়ার, এইসব বিষয়ে হাইড করার কিছু নাই। প্রেম করলে যদি মানে আশেপাশের মানুষ জানতে পারে দর্শকদের নাকি ক্ষতি, হাব্বাম হয়তো বলে অনেক সময় যে করে ফেল, কিন্তু আমি ভাবছি যে না, নট না, এটলিস্ট 3-4 ইয়ার্স নেই, কারণ একটু আগে কাজে ফোকাস করি, তারপর মানে বিয়ে করে করে ফেললে ফোকাসের মানে পয়েন্ট দুইটা হয়ে যাবে, দেন আই হ্যাভ টু ফোকাস অন মাই ট্রু ফ্যামিলি অ্যাট দ্য সেম টাইম। সো কাজ এবং ফ্যামিলি, আগে মা বাবাকে এখন সামলাচ্ছি, কাজ সামলাচ্ছি, সো তখন আবার 3টা বিষয় সামলানোর ইস্যু চলে আসবে। নট নাও, আই এম টেকিং টাইম। এবছর 10-12টি মুভি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানালেন চলচ্চিত্র নায়ক রোশান। ইমদাদুল হক, সময় সংবাদ।